গ্রামীণ ফোনে শ্রমিক কর্মচারী তহবিলের অর্থ আত্মসাত মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত খারিজ করা হয়েছে মামলা থেকে অব্যাহতির আবেদন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক এ আদেশ দেন অভিযোগের সাথে চোদ্দ জনের সম্পৃক্ততা রয়েছে বলেও আদেশ দেন আদালত গেল দুই জুন ডক্টর ইউনুসসহ চোদ্দ আসামির অব্যাহতি চেয়ে করা আবেদন এবং মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য এ দিন ধার্য করা হয় দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয় গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাৎ করেছেন ডক্টর ইউনুস অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জুমসহ বিশ কোটি টাকার পুরস্কার আরও জানাতে ঢাকার বিশেষ জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশেকিন প্রিন্স প্রিন্স বিস্তারিত জানাবেন আমাদেরকে কাকুলি কিছুক্ষণ আগে ঢাকার বিশেষ জজ আদালত চার থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সহ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে অর্থাৎ প্রথম ড মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কোন দুর্নীতি মামলায় বিচার শুরু হল এবং একই সাথে এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখে ধার্য করা হয়েছে আগামী এগারোই জুলাই আপনাকে জানিয়ে রাখি যে সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদ ইনুস সহ অন্য আসামিরা ঢাকার বিশেষ জজ আদালত চারের এজলাসে আসেন এর পরবর্তীতে আদালত বিচারক মোহাম্মদ ইনুস বাদে অন্য তেরো আসামিকে ডকে যেতে বলেন তবে মোহাম্মদ ইনুস তেরো জন আসামি ডকে প্রবেশ করলে পরে ডক্টর মোহাম্মদ ইনুস নিজ উদ্যোগে কিন্তু সে ডকে প্রবেশ করেন এরপরেই মূলত এই যে বিচারক বিশেষ জজ আদালতের যে বিচারক তিনি আদেশ দেন যে ডদ ই চোদ্দ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের পঁচিশ কোটি বাইশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে অর্থাৎ দুদকের পক্ষ থেকে যেসব নথি উপস্থাপন করা হয়েছে নথি উপস্থাপন করা হয়েছে সবকিছু পর্যবেক্ষণ করে আদালত মনে করছেন যে এই মামলাটি বিচার করার মতো উপাদান রয়েছে অর্থাৎ এটা দুদকের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটির সত্যতা রয়েছে বিধায় মূলত বিচার শুরুর আদেশ দেয়া হয়েছে এই আদালত থেকে এবং একই সঙ্গে এই মামলায় যখন অভিযোগ গঠনের শুনানি হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য যে 13 জন আসামি রয়েছেন তারা সবাই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন সেই অব্যাহতির আবেদনও খারিজ করে দেয়া হয়েছে এখন 14 জনের বিরুদ্ধে মূলত এই মামলার বিচার কাজ চলবে যেটি 11 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণের শুরু হবে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ডকে ছিলেন এবং পুরো ইজলাসে তিনি এখনো অবস্থান করছেন তাকে কিন্তু অবস্থাতে দেখা গেছে এখনো তারা এজলাশে রয়েছেন তবে অভিযোগ গঠনের পরে যখন অভিযোগ গঠন অভিযোগটি করে শোনানো হয় তখন আদালতের পক্ষ থেকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস সহ জন আসামি তারা এই মামলায় নির্দোষ কিনা তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন এবং একই সঙ্গে আদালতে তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন কাকুলি মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে প্রিন্স আপনাকে ধন্যবাদ দর্শক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত খারিজ করা হয়েছে মামলা থেকে অব্যাহতির আবেদন বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশেক ইন প্রিন্স